এখানে একটা মানে অনেকগুলো কনসার্ন আমাদের চলে আসে রিমোটের ক্ষেত্রে। ফার্স্ট কনসার্ন যেটা চলে আসে সেটা হচ্ছে যে ইংলিশ, যে আমি কমিউনিকেট করতে পারবো কিনা আমাদের নিজেদের ভিতরে। ভাই বোন হিসাবে আমাদের হয়তো নাম্বার ওয়ান হচ্ছে মৃত্যুর ভয়, নাম্বার টু হচ্ছে ইংলিশের ভয় আর কি। মানে প্রথমটা মৃত্যুর ভয় হয়তো থাকতে পারে আমাদের মধ্যে, আর না হলে উল্টাও হইতে পারে কারোর ক্ষেত্রে। হয়তো দেখছে ভাইবার ভয়, ইংলিশের ভয়, তারপর হয়তো মৃত্যুর ভয়, এটা কারো কারোর ক্ষেত্রে হয় আর কি। তো এই ইংলিশের ভয় আছে আমাদের, এটা সবার মধ্যেই আছে। তো এটা আসলে ইংলিশে আমাদের কি বিদ্যা জাহাজ হওয়া দরকার আমাদের, হয়তো ওই বা ইংলিশের একদম টোফেল টোফেল আইএলটিএস স্কুলে এসে শুরু করে বসে উচিত, নাকি আমাদের মানে মানে ইংলিশের বিষয়টা আসলে কি আর কি? যেহেতু আমি ওরা ডেফিনেটলি বাংলায় বলবে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলবে। সো এই এই কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে আমরা কেমনে বুঝবো যে উই আর ওকে অর উই আর এক্সিলেন্ট অর উই আর নট ওকে, বা আমরা এলিজিবল না, মানে অ্যাট লিস্ট কিভাবে আমি ফিল করবো এই জিনিসটা, কোনো কোনো ক্রাইটেরিয়া আছে? আচ্ছা, এইটা মূলত আসলে কনফিডেন্স এর ব্যাপার, যে আমি যদি ফিল করি যে আমি ইংরেজিতে কথা চালাতে পারি, দরকার নেই আমার আইএলটিএস দিছি দিছি দেই না, এটা ব্যাপার না। আমি জাস্ট ইংরেজিতে কমিউনিকেশন করতে পারি, রিটেন কমিউনিকেশন এবং স্পোকেন, এই দুটো যদি আমি মেনটেন করতে পারি এবং সহজ কথায় আমার কথা যদি আমি একজনকে বোঝাতে পারি যে আমি কি বলতে চাচ্ছি, দ্যাটস এনাফ। কারণ হচ্ছে আপনার বেশিরভাগ রিমোট জব অপরচুনিটি গুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির, ওদেরও কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ না। হ্যাঁ, এবং আমাদের টিমেও আমরা যখন দেখি আমাদের কোম্পানিতে আপনার গ্রিস থেকে লোকজন কাজ করতেছে, রাশিয়া থেকে কাজ করতেছে, বিভিন্ন কান্ট্রি থেকে কাজ করতেছে, ইভেন ওদের এমন এমন কান্ট্রি থেকে লোকজন কাজ করতেছে যাদের অ্যাকসেন্ট আমাদের থেকেও খারাপ, আমরা ওদের অ্যাকসেন্ট বুঝি না, এমন অবস্থা। তো ম্যাটার আসলে ওইটা না যে আপনি ইংলিশে খুব এক্সপার্ট কিনা, আপনি আইএলটিএস 8 বা 9 পাইছেন কিনা, এইটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনি কমিউনিকেশনটা করতে পারতেছেন কিনা। এখন যেহেতু যে ভাইয়া যেটা বললেন যে ইন্টারন্যাশনাল টিম, আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলা বা রিটেন কমিউনিকেশন চালানোর মতো পারতে হবে। তো এইটা অনেক কোম্পানি যেটা করে ইনিশিয়াল লেভেলে, তারা একটা টেস্ট নেয় যে আপনার আপনার অ্যাকসেন্টটা ওরা টেস্ট করে, বা আপনার কথাটা বোঝা আছে কিনা, একটা অডিও রেকর্ডিং চায়, অথবা হচ্ছে আপনার আপনি যে অ্যাপ্লিকেশনটা করতেছেন সেখানে হয়তো ওরা কিছু জিনিস লিখতে বললো, এই জিনিসগুলো আপনি লিখলেন, ওভারঅল আপনার অ্যাপ্লিকেশন প্রসেস দেখে ওরা বোঝার চেষ্টা করবে যে আপনি রিটেন কমিউনিকেশনে কেমন, বা যখন ফেস টু ফেস ইন্টারভিউ হবে তখন ওরা বোঝার চেষ্টা করবে আপনি ইংরেজিতে কমিউনিকেট করতে পারতেছেন কিনা। তো এখানে ওইরকম কোনো ব্যারিয়ার নাই যদি আপনি বেসিক কমিউনিকেশন করতে পারেন। এবং আমাদের যেটা ভাই যেটা বললেন যে আমাদের অনেকের এটা ভয় যে আমি আসলে পারি কিনা, এই পারি কিনা বোঝার জন্য আমার কাছে মনে হয় যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে বা সিনিয়র কারোর সাথে জাস্ট মাঝে মধ্যে টুকটাক হাই হ্যালো চালায় যান, আপনি জাস্ট কিছু কমিউনিকেশন করেন। আমাদের যেটা আমরা না বলতে বলতে অভ্যস্ত, না বলতে বলতে আমরা ভয় পাই, আপনি জাস্ট রেগুলার কিছু কনভার্সেশন মেনটেন করেন। যেমন ইভেন আমিও পার্সোনালি এই রিমোট জবে যখন খোঁজা শুরু করি, ইন্টারভিউ দেওয়া শুরু করি, তারপর থেকে আমার আস্তে আস্তে ইম্প্রুভ হয়েছে। আমি নিজেও আসলে খুব ভালো যে বলতে পারতাম এমন না, এটা হচ্ছে আপনার চর্চার ব্যাপার। এখন আমার প্রতিদিন মনে রাখতে হয় যে আমি যখন মিটিং এ অ্যাটেন্ড করতেছি তখন আমার তো ইংরেজিতে কথা বলতে হবে, সো আমি ওইভাবে প্রিপেয়ার থাকি, এবং আমার এই যে রেগুলার কথা বলতে বলতে আমার এখন একটা প্র্যাকটিস হচ্ছে। সো এই পুরো ব্যাপারটি হচ্ছে প্র্যাকটিসের, আপনার এমন না যে খুব এক্সপার্ট হইতে হবে, কিন্তু প্র্যাকটিসটা আপনার কন্টিনিউ করতে হবে, এবং আপনার কথা আপনার লেখা যাতে আরেকজন বুঝতে পারে এইটুকু থাকলেই না।